চোররা তো নিজেদের চোরই মনে করে, তাই না? তিনি জানতেন না যে আমার ওই অফিসের কোনো ইন্স্যুরেন্স ছিল না, তো যেটার ইন্স্যুরেন্স ছিল না সেটা পুড়িয়ে দিয়ে ইন্স্যুরেন্সের টাকা পাবো কি করে। কিন্তু ওই চোরের, ওই মন্ত্রী, সম্ভবত লোকটি আমির হোসেন আমু ছিল, সম্ভবত, আমি শতভাগ নিশ্চিত নই, সম্ভবত আমির হোসেন আমু। তো তার নিজের যে চরিত্র বেরিয়েছিল যে আমরা আগুন লাগিয়ে দিয়েছি যেহেতু আমি ইন্স্যুরেন্সের টাকা পেতে চাই। তো এই ঘটনাগুলো আপনাদেরকে বলছি এই জন্যে, আবারও ফ্যাসিবাদের চরিত্র বোঝানোর জন্য। এখানে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এবার একটু মিডিয়ার চরিত্র নিয়ে বলি আপনাদেরকে, আপনারা সবাই মিডিয়ার লোক, এই যে এত জুলুম চললো আমার দেশের উপরে, আমার দেশের পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হলো, আমাকে জেলে নেওয়া হলো, আমাকে জেলের ভিতরে না থানার ভিতরে হত্যার চেষ্টা করা হলো রিমান্ডে নিয়ে, আমাকে র্যাবের আয়না ঘরে নেওয়া হলো, তারপরে পত্রিকা অফিস পুড়ে গেল, পত্রিকা বন্ধ হয়ে গেল, শত 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 সাংবাদিক কর্মচারী বেকার হয়ে গেল, আজকে আমার দেশ ছাপাখানা লুট হয়ে গেল, এবং সেটা সরকারের কি বলবো সরকারের কন্ট্রোলে থাকা অবস্থায়, কারণ পুলিশ পাহারা ছিল তো ওই পত্রিকা অফিস, 11 বছর ধরে ওটা তো আলামত হিসেবে পুলিশ সিল করে রেখেছিল, পুলিশ পাহারায় লুট হয়ে গেল। কোনো মিডিয়ার তো কোনো সমালোচনা শুনলাম না, সব বড় বড় সম্পাদকদের তো কোনো বক্তব্য শুনলাম না, যারা বাক স্বাধীনতার কথা বলেন, যারা নির্লজ্জভাবে 16 বছর শেখ হাসিনার তাবেদারি করেছেন, তাদের কারো মুখে এখন পর্যন্ত তো শুনি নাই, সব বড় বড় সম্পাদক আপনাদের কারো মুখে তো শুনি নাই যে আমার দেশের উপরে এই জুলুম মেনে নেওয়া যায় না, এই সব এই বাক্যটি একজনের মুখেও শুনি নাই। কারণটা কি? কারণটা হচ্ছে আমার দেশ দেশের সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কণ্ঠস্বর ছিল, এবং যেহেতু দেশের সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের কণ্ঠস্বর ছিল আমার দেশ, কাজেই কোনো পত্রিকা মালিক, কোনো পত্রিকা সম্পাদক আমার দেশকে সহ্য করতে পারে নাই। সুতরাং এই যে আমার দেশকে ধ্বংস করা হয়েছে, এতে তো শেখ হাসিনা আনন্দিত হয়েছেই, আমি নিশ্চিত অধিকাংশ মালিক এবং সম্পাদক আনন্দিত হয়েছে আমার দেশের এই অবস্থার জন্য। মিডিয়ার সংস্কারের কথা শুনছি, মিডিয়ার সংস্কারের আগে এই মিডিয়ার সম্পাদক এবং মালিকদের সংস্কার লাগবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তাহলে এদের বিরুদ্ধেই তো আমাদের আওয়াজ তোলা উচিত, এই মালিকদের বিরুদ্ধে, এই সম্পাদকদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা উচিত, জাতি হিসেবে আপনারা সাংবাদিকরাও তুলবেন এবং আমি মনে করি সম্পূর্ণ জাতির আওয়াজ তোলা উচিত। কারণ এই মিডিয়া গত 16 বছর ধরে ফ্যাসিবাদের দোসরের কাজ করেছে, হাসিনার ফ্যাসিবাদ যে এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল তার পিছনে যেমন পুলিশের ভূমিকা ছিল, ব্যুরোক্রেসির ভূমিকা ছিল, ব্যবসায়ীদের ভূমিকা ছিল, সেনাবাহিনীর ভূমিকা ছিল, তার সঙ্গে মিডিয়ার ভূমিকাও ছিল।